বন্ধুরা সংসারের কাজ কিন্তু আমরা প্রত্যেকের নিজেরা নিজেদের সুবিধা মতোই করে থাকি কিন্তু এমন কিছু কিছু কাজ আছে যেগুলো করতে গিয়ে দেখবে বেশ ঝামেলায় পড়ে যেতে হয় তো সেই সব কঠিন কাজগুলোকে আমরা অনেকটাই সহজ করে নিতে পারি যদি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করি তো এই ধরনের বেশ কিছু সাংসারিক টিপস নিয়ে আজ আবার হাজির হয়ে গেলাম আশা করি প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে তো নমস্কার বন্ধুরা মৌস ফ্যাশানে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো আজকে টিপসগুলো দেখে নেওয়া যাক সবজি কাটার জন্য ছুরি তো আমাদের সময় ব্যবহার করতেই হয় কিন্তু আমাদের যে কিচেনে একটাই ছুরি থাকে এমন কিন্তু না বেশ কয়েকটা দুটো তিনটে ছুরি তো থাকেই তো আমরা দুটো তিনটে ছুরি যে ব্যবহার করি এমনও না হয়তো যে কোনো একটা ছুরি বেশি ব্যবহার করা হয় বাদ বাকি ছুরিগুলো থেকে সেগুলো হয়তো কখনো কখনো প্রয়োজনে ব্যবহার করা হয় কিন্তু এইভাবে ছুরি কাচিগুলো যদি অনেক দিন পর্যন্ত পড়ে থাকে এর কোনো ব্যবহার না করা হয় দেখবে এর মধ্যে কিন্তু একটা জং পড়ে যায় তো যে ছুরি কাচিগুলো আমাদের প্রত্যেকদিন প্রয়োজন পড়ছে না সেগুলোকে যাতে ভালোভাবে রাখা যায় কোনোভাবে জং না ধরে তার জন্য কিন্তু এই টিপসটা ফলো করতে পারো তো দেখো এখানে আমি দুটো স্ট্র নিয়ে নিয়েছি আর এই স্ট্র দিয়েই কিন্তু আমাদের কাজটা অনেকটা সহজ হয়ে যাবে তো ছুরির মাপ করে আমি স্ট্রটাকে মাঝখান থেকে কেটে নিচ্ছি আর এবার স্ট্রয়ের ভিতর দিকটা কাচি দিয়ে দেখো আমি পুরোটাই চিঁড়ে দিলাম তো এবার যে ছুরিটা আমাদের অনেক দিন পর্যন্ত ব্যবহার হবে না মনে হয় সেই জিনিসটাকে যদি আমরা এইভাবে স্ট্রয়ের মধ্যে করে রেখে তাহলে কিন্তু আর কোন রকম জং ধরবে না এছাড়াও অনেক সময় আমাদের হয়তো কোথাও ছুরি কাচি এগুলো নিয়ে যাওয়ার প্রয়োজন পড়ে ব্যাগে করে তো আমরা যদি এমনিভাবে নিয়ে যাই তাহলে কিন্তু হাত কেটে যাওয়ার একটা ভয় রয়েছে তো সেক্ষেত্রেও কিন্তু এইভাবে যদি স্ট্র আমরা মাপ করে কেটে বসিয়ে দিই তাহলে কিন্তু দেখবে অনেকটা সহজ হয়ে যাবে কাজ তো এখানে আমি কাঁচিতেও স্ট্র কেটে লাগিয়ে দিয়েছি আর উপর থেকে একটা রাবার ব্যান্ড দিয়ে আটকে দিয়েছি যাতে কোনোভাবে খুলে না যায় তো এইভাবে করে কিন্তু তোমরা ছুরি কাঁচিগুলোকে ভালো রাখতে পারো অনেকদিন পর্যন্ত যাতে কোনোভাবে জং না ধরে যায় তো চলো দেখে নেওয়া যাক আজকে দু নম্বরটি আমাদের প্রায় সকলের বাড়িতেই দেখবে এই ধরনের বেশ কিছু জামা কাপড় থাকে যেগুলো আর ইউজ করা হয় না বা হয়তো কিছু ছিঁড়ে ফেটে গেছে যেই জন্য বাদ দিয়ে দেওয়া হয়েছে এই ধরনের নরম যে কাপড়গুলো সেগুলো দিয়ে কিন্তু মোছামুছির কাজেও লাগানো যায় বা অনেক সময় বাড়িতে যদি মিস্ত্রি কাজ করে তখন দেখবে তারা কিন্তু এই ধরনের কাপড় চায় কাজের জন্য তো এই সব জিনিসগুলো এমনিতে তো রেখে দিতে ইচ্ছে করে না যেগুলো বাদ দেওয়া জামা কাপড় বা ছিঁড়ে গেছে কিন্তু এগুলো অনেক কাজের যদি একটু গুছিয়ে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু প্রয়োজনের সময় অনেক কাজে লাগে তো সেগুলো এমনিভাবে তো আলমারিতে এই পাতিল কাপড়গুলো রাখতে ইচ্ছে করে না তো তার জন্য একটা কাজ করতে পারো এই ধরনের যে পিলো কভারগুলো আছে যেগুলোতে চেন দেওয়া থাকে তো চেন দেওয়া থাকলে তো সব থেকে ভালো আর চেন যদি নাও থাকে তাতেও কোনো সমস্যা নেই এরকম একটা বাতিল পিলো কভার নিয়ে নেবে নিয়ে তার মধ্যে যেগুলো পুরোনো জামা কাপড় তো সেইগুলোকে এইভাবে পিলো কভারের মধ্যে দিয়ে যদি চেন থাকে তো চেনটা আটকে দিলে আর যদি চেন নাও বা থাকে এইভাবে ফোল্ড করে যে কোনো একটা জায়গায় রেখে দিলে দেখতেও খারাপ লাগবে না প্রয়োজনের সময় কিন্তু এগুলো কাজে লাগানো যাবে তো আশা করি বন্ধুরা টিপসটা কাজে লাগবে দেখে নেওয়া যাক তিন নম্বর টিপস বন্ধুরা আমরা যখনই বাথরুমে যাই তখন কিন্তু অনেকেই একটা চপ্পল ব্যবহার করে থাকি আর বাথরুম থেকে বেরোনোর পরে দেখা যায় যে একদমই ভিজে গেছে তো এই ভেজা চপ্পলটা তো নিশ্চয়ই যায় না তো আমরা কি করি এই ভেজা চপ্পলটা যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় সেই কারণে কিন্তু বাথরুমের কোনো একটা ওয়ালে এইভাবে করে সোজা করে রেখে যাতে তাড়াতাড়ি করে জলটা ঝরে যায় চপ্পলটাও শুকিয়ে যায় কিন্তু বন্ধুরা আমরা যতবারই চেষ্টা করি ততবারই কিন্তু দেখা যায় যে চপ্পলটা এইভাবে বারবার করে পড়ে যায় তো এতে করে কিন্তু চপ্পলটা শুকাতেও অনেকটা समय लेगे जाए তো এত ঝামেলা না করে কিন্তু আমরা একটা ছোট্ট কাজ করে নিতে পারি তো দেখো এখানে আমি একটা জামা কাপড় মেলার ক্লিপ নিয়ে নিয়েছি আর এই ক্লিপটা দিয়েই আমি চপ্পলের ফিতে দুটোকে আটকে দিলাম তো এইভাবে যদি আমরা চপ্পল দুটোকে রাখি তাহলে কিন্তু দেখবে আর বারবার করে পড়ে যাবে না আর খুব তাড়াতাড়ি জলটাও ঝরে যাবে তো আশা করি বন্ধুরা টিপসটা কাজে লাগবে দেখে নেওয়া যাক চার নম্বর না হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা গ্যাস ওভেনটাকে খুব ভালোভাবে মুছে পরিষ্কার করে নিই কারণ গ্যাস ওভেন যদি নোংরা হয়ে থাকে সেখানে কিন্তু আটশোলা বা পি পড়ে এইসবের উপদ্রব অনেকটাই বেড়ে যায় তো সেই কারণে রান্না বান্না হয়ে যাওয়ার পর আমরা সবসময় গ্যাস ওভেন ভালোভাবে পরিষ্কার করে নিই তবে হয়তো ডিটারজেন্ট দিয়ে প্রত্যেক দিন আমাদের ধোয়া মোছা করা সম্ভব হয় না তো অন্তত সপ্তাহে দু থেকে তিন দিন তো আমাদের সে কাজটাও করতে হয় তো এতে করে গ্যাস ওভেনটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ঠিকই কিন্তু দেখা যায় যে এর শাইনটা কিন্তু একদমই নষ্ট হয়ে যায় দেখলে মনে হয় অনেক দিনের পুরনো তো যতই পুরনো হোক না কেন আমরা যদি এই জিনিসটা ব্যবহার করি তাহলে কিন্তু আবার শাইনটা ফিরে আসবে তো তার জন্য দেখো বিশেষ কিছুই লাগবে না আমাদের ঘরে তো তো থাকেই সামান্য একটু নিয়ে আমি পুরো গ্যাস ওভেনটার উপরে লাগিয়ে দিচ্ছি তো এইভাবে করে লাগিয়ে দিয়ে তারপরে যে কোনো একটা শুকনো কাপড় দিয়ে যদি আমরা একটু পুরো গ্যাস ওভেনটাকে ভালোভাবে মুছে নি তাহলেই কিন্তু দেখবে যে পুরনো ভাবটা একদমই চলে গেছে আবার এর শাইনটা অনেক গুণে বেড়ে গেছে ঠিক যেমন আমরা পলিশ করি ঠিক সেই একই কাজটাই কিন্তু এই ভেজলি ভেজলিন দিয়ে হয়ে যাবে তো একবার টিপসটা ফলো করে দেখতে পারো তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে এটা কতটা কার্যকরী তো এখানে ভেজলিন আর শুকনো কাপড় দিয়ে পুরো ওভেনটাই আমি ভালো করে পলিশ করে নিয়েছি আর এখন কিন্তু দেখতেই পাচ্ছ যে বেশ কিন্তু ঝকঝক করছে মানে একদম নতুনের মতো তো আশা করি বন্ধুরা টিপসটা তোমাদের কাজে লাগবে তো চলো দেখে নেওয়া যাক আজকের পাঁচ নম্বর টিপস বন্ধুরা আমাদের যে সব জামা কাপড়গুলো পড়তে পড়তে একটু পুরনো হয়ে যায় অনেক সময় দেখা যায় যে সেই জামা কাপড়ের থেকে হয়তো বোতাম গুলো খুলে গেছে বা কোথা থেকে হয়তো একটু সেলাইটা খুলে গেছে তখন কিন্তু আমরা সেই জামা কাপড়গুলোকে নিজেরা ঘরেই একটু সুস্বুতো দিয়ে সেলাই করে নিই তারপরে কিন্তু আবার এই জামা কাপড়গুলোকেই আমরা আমরা অনেকদিন পর্যন্ত ব্যবহার করতে পারি কিন্তু সুচ দিয়ে যখন সেলাই করতে যাবে অনেক সময় কিন্তু দেখা যায় যে কিছু কিছু সূচের মাথা দেখবে একদম ভোতা হয়ে যায় আর সেই ভোতা সুচ দিয়ে সেলাই করা কিন্তু খুবই মুশকিল দেখবে যদি একটু মোটা জামা কাপড় হয় যেমন জিন্স তো এই সব জিনিসগুলো কিন্তু ভোতা সুচ দিয়ে সেলাই করা খুব মুশকিল সেই ভোতার সুচ দিয়েই যদি আমরা বারবার করে সেলাই করার চেষ্টা করি তো সেলাই তো করাই যায় না অথচ দেখবে আঙুল কিন্তু ব্যথা হয়ে যায় তো সেক্ষেত্রে বন্ধুরা আমরা এই টিপসটা ফলো করতে পারি তো দেখো যদি তোমার কাছে অন্য আর কোনো সূচ না থাকে তোমাকে সেই সুচটা দিয়েই সেলাই করতে হয় তাহলে কিন্তু এইভাবে ভোতা সূচটাকেই আবার ছুচলো করে নেওয়া যেতে পারে তো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা নেল কাটার যেটা কিন্তু আমাদের সকলের ঘরেই থাকে তো এই নেল কাটারের মধ্যেই দেখবে একটা ছুরির মতো অংশ থাকে আর তার মধ্যে কিন্তু বেশ একটু ধারালো মতো জায়গা থাকে তো যে জায়গাটা দিয়ে আমরা অনেক সময় নেল ফাইল করে থাকি তো সেই জায়গাটাতেই যদি সুচটাকে একটু সূচের মাথাটা ঘষে নেওয়া যায় কয়েকবার তাহলেই কিন্তু দেখবে যে সুচটা আবার অনেকটাই বেশি তীক্ষ্ণ ধারালো হয়ে গেছে তো তখন কিন্তু যত মোটা কাপড়ই হোক না কেন সেটা জিন্স হোক বা অন্য কোনো কিছু তখন কিন্তু সেলাই করতে অত সমস্যা হবে না তো এখানে আমি যে কাপড়টা দিয়ে দেখাচ্ছি সেটা পাতলা বটে তবে আমি সেই কারণে এই কাপড়টাকেই চার পাঁচ ভাজ করে একটু মোটা করে নিয়েছি আর সেটাই তোমাদের সেলাই করে দেখাচ্ছি দেখো যে কত সহজেই কিন্তু সুচটা এর মধ্যে ঢুকে যাচ্ছে তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ